দলসমূহ জাতীয় পতাকাকে সম্মান দেখাবে। প্রতীক পায়রা এবং বেলুন উড়ানোর খুঁজেন খাঁটি সরস বিজ্ঞাপনে তুলির পরশ। নির্বাহী অফিসার বেগমগঞ্জ জনাব শফিকুল ইসলাম অফিসার ইনচার্জ। শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্য দিয়ে এবং আকাশে বেলুন উড়ানোর মধ্য দিয়ে আমরা আজকের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2022 এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান ঘোষণা করছে। স্কাউট তালি বাজাই জোরে। চৌকশ দলের সাথে পরিচিতি হচ্ছেন বিএমসিসি চৌমানের সরকারি এসে কলেজ দলের সাথে। এর তারপরে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মদন মোহন উচ্চ বিদ্যালয় চৌমানের প্যারেড কমান্ডার জনাব মুস্তাকা। যার জন্য আমরা এই স্বাধীনতা পেয়েছি, সোনার বাংলা পেয়েছি, স্বাধীনতা লাল সূর্যটাকে পেয়েছি। উনি যদি না জন্মাতেন আমরা এই স্বাধীনতা পেতাম না, সোনার বাংলা পেতাম না এবং স্বাধীনতা লাল সূর্যটাকে পেতাম না। 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর ছিনিয়ে এনেছি আমাদের এই স্বাধীনতা লাল সূর্যটাকে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। আমরা এরই মধ্যে আমাদের স্বাধীনতা রজত জয়ন্তী পালন করেছি এ বছরই এবং আমরা আজকে এই দিবসটি মর্যাদাপূর্ণভাবে পালন করতে চাই, সেজন্য আপনাদের সবাই সহযোগিতা পালন করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ও তার পরিবারের নিহত সদস্যদের স্মরণ করছি। সকল বীর শহীদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, জীবিত ও মৃত সকল বীর মুক্তিযোদ্ধা সহমর্মিতা আর শ্রদ্ধায় স্মরণ করছি সকল বীরঙ্গনাকে, জাতীয় চার নেতা সহ নাম না জানা সকল শহীদকে। প্রিয় বীর মুক্তিযোদ্ধাগণ, আপনাদের আত্মত্যাগ, দেশমাতৃকার প্রতি সীমাহীন অনুরাগের ফসল আমাদের আজকের এই স্বাধীনতা। জানাই রণাঙ্গনের বিজয়ী সকল মুক্তিযোদ্ধারা সুবর্ণা জয়ন্তী। এই গৌরবময় অধ্যায়ের সাথে যুক্ত হয়েছে জাতির জন্য অন্যতম একটি অধ্যায় মহানায়কের আজীবনের লালিত স্বপ্ন ছিল ক্ষুদ্র দারিদ্র্য মুক্ত উন্নত সোনার বাংলাদেশ নির্মাণ। বঙ্গবন্ধুর সেই অপূর্ণ স্বপ্নের, সেই সোনার বাংলাদেশ নির্মাণের কাণ্ডারি তার রক্তের উত্তরাধিকার বর্তমান প্রজন্মের কিংবদন্তি মাননীয় প্রধানমন্ত্রী ঐকান্তিক প্রতিষ্ঠায় আমাদের আজকের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রার বাংলাদেশ। সকল আয়োজনে স্বামীদের অনুরোধ জানাচ্ছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, সবাইকে ধন্যবাদ। কমান্ডার চৌকশ পুলিশ কর্মকর্তা জনাব এস আই মুস্তাক আহমেদকে উনি প্যারেড বিরতির অনুমতি নিয়ে প্যারেড বিরতি করার জন্য নিজ জায়গায় ফিরে যাচ্ছেন। আমি মাঠ